নমস্কার, আমি কৌশিক রায়। শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। পয়লা জুলাই 2022 শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রা, এই সাতটি রাশির জয় জয়কার হতে চলেছে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধু, যতজন আছেন প্রত্যেকে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করুন, আমার একান্তই অনুরোধ। আপনারা প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করুন এবং জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামী শুক্রবার পয়লা জুলাই জগন্নাথ দেবের আশীর্বাদে যে সাত রাশির ভাগ্য খুলতে চলেছে, জয় জয়কার হতে চলেছে, সেই সাতটি রাশির কথা আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে একটি কথা আমি বলি, জগন্নাথ উনি হচ্ছেন জগতের নাথ, অর্থাৎ উনার কাছে আপনাদেরকে কিন্তু যেতে হবে। উনার কাছে উনি কারো হাত ধরেন না, আপনাদেরকে উনার কাছে যেতে হবে জগন্নাথ দেবের বিশেষ কৃপা পাওয়ার জন্য। দেখুন, আমি সাতটি রাশির কথা আমি এখানে আলোচনা করব, তবে আলোচনাটি আর একটু শুনুন, শুধু রাশির কথা শুধু শুনবেন না। এই যে পুরীতে জগন্নাথ দেবের যে রথযাত্রা হয়, যারা এই জগন্নাথ দেবের রথযাত্রার দড়ি, রথের দড়ি টানতে যারা পারে, তাদের কিন্তু পুনর্জন্ম কিন্তু হয় না। অর্থাৎ এই যে জন্ম চক্রটা আছে কি না, এই চক্রতে কিন্তু কোনোদিনও পড়ে না। অর্থাৎ জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদে এই এই মানুষগুলোর মানে স্বর্গপ্রাপ্তি কিন্তু হয়ে থাকে, মুক্তি লাভ। অর্থাৎ জগন্নাথ দেবের, আমি আবারও বলছি, রথযাত্রাতে দড়ি টানার চেষ্টা করুন, বিশেষভাবে আপনার সৌভাগ্য, বাধা কেটে যাবে। জীবনে যত বাধা আছে কি না, বাধা আপনার নিশ্চিতরূপে কিন্তু কাটবে। এর সাথে সাথে যদি একটু দড়ির অংশ আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের যাদের বাস্তু দোষ আছে কি না, অনেকে লিখেন যে স্যার আমার বাস্তুতে কিন্তু ভালো হচ্ছে না, বাস্তু দোষ আপনাদের কিন্তু কাটবে, একটু যদি দড়িটা কেটে নিয়ে আসতে পারেন, বিশেষভাবে কিন্তু সৌভাগ্য আসবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, এই যে জগন্নাথ দেবের এই রথযাত্রা থেকে কিন্তু দুর্গাপূজার খুঁটি পূজা কিন্তু হয়ে থাকে। অর্থাৎ এই দিন থেকে দুর্গাপূজার খুঁটি পূজা কিন্তু হয়ে থাকে, অর্থাৎ এই দিনটি সবথেকে শুভ দিন। আপনি কোনো ব্যবসা আরম্ভ করছেন, কোনো কারখানা, দোকান, কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু এই দিন করুন, অর্থাৎ জগন্নাথ দেবের রথযাত্রার দিন। দেখবেন সব কাজ সফলতা কিন্তু হবে। জগন্নাথ দেব বিশেষভাবে কৃপা দিবে, অর্থাৎ রথযাত্রার দিন যে কোনো শুভ কাজ আপনারা আরম্ভ করতে পারেন, এবং আর্থিক দিক থেকে যাদের সমস্যা চলছে, তারা অবশ্যই জগন্নাথ দেবের পুজো বাড়িতে আপনারা করুন। অর্থাৎ আপনারা যদি জগন্নাথ দেবের পুজো বাড়িতে করতে পারেন, বিশেষভাবে লাভ, সন্তানের ক্ষেত্রেও লাভ। এর সাথে সাথে এই দিন আপনারা সকালে গঙ্গা স্নান করার চেষ্টা করুন। স্নান করার পর, গঙ্গা স্নানের পর কিছু দান করুন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। স্নান এবং দান, এবং এই দিন আপনারা নিরামিষ আহার করুন, সবসময় এই দিনটা নিরামিষ খাবার কিন্তু চেষ্টা করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। আমি আবারও বলছি,
জগন্নাথ দেবের এই রথযাত্রায় আপনারা বিশেষভাবে জগন্নাথ দেবের কৃপা পেতে আমি যে কাজগুলো বললাম অবশ্যই করুন। এবং যারা ব্যবসা করবেন ভাবছেন বা কোনো কিছু আরম্ভ শুভ জিনিস আরম্ভ করবেন ভাবছেন, এই দিনটাকে কিন্তু আপনারা বেছে নিন, এই দিনটাকে বেছে নিন, দেখবেন আপনার কাজে সিদ্ধ কিন্তু হবে, বাধা আসছে বাধা আপনার দূর হবে। আবারও বলছি যারা দেখছেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। উনি হচ্ছেন জগতের নাথ। দেখুন যতগুলো ধাম আছে কি না, জগন্নাথ দেবের ধাম বিশেষভাবে আপনারা কিন্তু যদি যারা যেতে পারেননি অবশ্যই যাওয়ার চেষ্টা করুন, বিশেষভাবে পূর্ণ অর্জন, জগন্নাথ দেবের দর্শন পাওয়া বিশেষভাবে, সৌভাগ্য না থাকলে জগন্নাথ দেবের দর্শন কিন্তু পাওয়া যায় না। অবশ্যই আপনারা চেষ্টা করুন জগন্নাথ দেবের দর্শন করা, রথের দড়ি টানা, রথের দড়ি টানলে আমি বারবার বলছি আপনার জীবনের অনেক পাপ মোচন হবে এবং নিজে আত্মশুদ্ধি হবে এবং পুনর্জন্ম কিন্তু আবারও বলছি হবে না। এ দিনটি এত বিশেষ একটি শুভ দিন, আপনারা যে কোনো কাজ আপনারা কিন্তু করুন এবং জগন্নাথ দেবের যে আশীর্বাদে সাতরা আশীর জয় জয়কার হতে চলেছে, আমি এবার একে একে আলোচনা করব। তবে আবারও বলবো প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট করুন প্রচুর পরিমাণে। আমি আশা রাখছি আমি এটাতে প্রচুর লাইক এবং প্রচুর কমেন্ট আমার যারা প্রিয় দর্শক বন্ধুরা আছেন কি না তারা অবশ্যই করবেন। আমি আবারও বলছি জগন্নাথ দেবের বিশেষ কৃপা কিন্তু এই সাত রাশির উপর কিন্তু বর্ষাতে চলেছে, সেই সাত রাশির নাম একে একে আমি আলোচনা করতে কিন্তু চলেছি। নাম্বার ওয়ান পজিশানে যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির সব দিক থেকে সুযোগ কিন্তু আসতে চলেছে, ব্যবসা বলুন, চাকরি বলুন, প্রফেশন বলুন, যে কোনো দিক থেকে কিন্তু আপনারা কিন্তু সুযোগ কিন্তু পাবেন, জগন্নাথ দেবের বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেন। নাম্বার ওয়ান পজিশানে যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। নাম্বার টু যে রাশির কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে এই জগন্নাথ দেবের বিশেষ কৃপা কিন্তু পড়তে চলেছে, অর্থনৈতিক দিক থেকে আপনারা সমৃদ্ধশালী হতে চলেছেন, ভাগ্য আপনাদের সাথ দিবে এবং আপনাদের মনের ইচ্ছা জগন্নাথ দেব পূর্ণ কিন্তু করবেই। আবারও বলছি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবার আপনাদেরকে জানাই তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশিরও জগন্নাথ দেবের বিশেষ কৃপায় আপনাদের ভাগ্য খুলতে চলেছে এবং যে কোনো কাজে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে। তিন নম্বর রাশি অর্থাৎ কুম্ভ, সিংহ, কর্কট। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির মানে এক কথায় বলতে গেলে জগন্নাথ দেবের বিশেষ কৃপাতে সম্পত্তি, আকস্মিক অর্থপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে সমৃদ্ধশালী আপনারা কিন্তু হতে চলেছেন ধনুরাশি। জগন্নাথ দেবের বিশেষ কৃপা পড়তে চলেছে ধনুরাশির জাতক অথবা
জাতিকা যেই হন না কেন তাদের। তবে অবশ্যই সেদিন কিন্তু আমি যে নিয়মগুলো বললাম অবশ্যই করুন, দান কিন্তু করুন, স্নান করুন, নিরামিষ আহার করুন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনাদের দাম্পত্য সুখ, সন্তান সুখ, কর্মক্ষেত্রে উন্নতি, আকস্মিক অর্থপ্রাপ্তি এবং সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সোনায় সোহাগা কিন্তু হতে চলেছে, রথযাত্রায় সোনার রথ আপনারা কিন্তু পেতে চলেছেন, সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে, অভাবনীয় লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই জগন্নাথ দেবের রথযাত্রার দিন থেকে বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার, ধন্যবাদ।